हरे कृष्णा, जय जगन्नाथ, जय बलदेव, जय सूत्र मौरणी की जय। तो आज के हम জগন্নাথদেবের আরো একটা ইন্টারেস্টিং কাহিনী নিয়ে চলে এসেছি। এই কাহিনীটা আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো এটা কিন্তু আর আমরা মায়াপুরের রাজাপুরের জগন্নাথের গল্প নয়, এটা এই স্টোরিটা আজকে আমি জগন্নাথপুরি শিখ ক্ষেত্র জগন্নাথের মানে পুরী ধামে জগন্নাথের কাহিনীটা তোমাদেরকে শোনাবো। তো চলো কাহিনীটা শুরু করি। এক সময়ের কথা, যখন ভগবান জগন্নাথের পূজারী ছিলেন ডালিচা মহাপাত্র, তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন। একদিন সকালে অর্থাৎ ভোরবেলা তিনি ভগবানের দর্শন করার জন্য যেতে লাগলেন। তখন তিনি খবর পেলেন যে রাজা ভগবানের দর্শন করতে আসছেন। সেই খবর পেয়ে তিনি তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করলেন এবং গিয়ে দেখলেন ভগবান জগন্নাথের গলায় মালাই নেই। রাজা যখন আসবে নিশ্চয়ই তিনি ভগবানের প্রসাদ হিসেবে প্রসাদী মালা গ্রহণ করবে। তো তিনি তখন তার গলায় থাকা একটি মালা ভগবানকে তাড়াতাড়ি কিছু না ভেবে চিন্তেই পরিয়ে দেন। কিছুক্ষণ পর রাজা আসে। রাজা ভগবানকে প্রেমপূর্বক প্রণাম করে, ভক্তি ভরে প্রণাম করে তারপরে ভগবানের প্রসাদী মালাটি চায়। সেই মালাটি জুঁই ফুলের মালা ছিল। তো পূজারি তখন সেই জুঁই ফুলের মালাটি আবার রাজাকে প্রদান করে। রাজা মহা আনন্দে সেই মালা নিয়ে আবার রাজসভায় চলে যান। তিনি সেই মালার রান গ্রহণ করেন, প্রসাদী মালা ভগবানের প্রণাম করেন। হঠাৎ সেই মালা প্রণাম করতে করতে ঘ্রাণ নিতে নিতে তিনি কি দেখলেন, তিনি মালার মধ্যে একটি চুল দেখতে পেলেন। চুল দেখতে পেলেন, তিনি ভাবলেন চুল, তার মানে নিশ্চয়ই পূজারি সেই মালা নিজের গলা থেকে ভগবানের গলায় দিয়েছিল, আর সেই মালা এখন ভগবানের প্রসাদী মালা হিসেবে আমায় প্রদান করেছে। রাজা খুব ক্রোধিত হয়ে গেলেন, খুব রেগে গেলেন এবং সেই রাজা খুবই কঠোর ছিলেন। তখন রাজা রেগে মেগে সেই পূজারীকে তাড়াতাড়ি ডেকে পাঠাতে আদেশ দিলেন। সৈন্যরা তাড়াতাড়ি গিয়ে মহাপাত্রকে খবর দেয় যে রাজা তাকে ডেকে পাঠিয়েছে। পূজারী হন্তদন্ত হয়ে রাজার কাছে পৌঁছালো। রাজা তখন রেগে মেগে পূজারীকে বলল, হ্যাঁ ভগবান জগন্নাথের আবার কবে থেকে চুল গজালো মাথায়? যে ভগবানের এই প্রসাদী মালায় আমি চুল দেখতে পেলাম, ভগবানের আবার কবে থেকে চুল গজালো? তখন মহাপাত্র খুব ভয়ে ভয়ে তখন মিথ্যে কথাই বললেন। খুব ভয় পেয়ে গেছিলেন তিনি, কারণ তিনি জানতেন যে সেই রাজা কতটা কঠোর। তখন তিনি রাজাকে বললেন গত কয়েকদিন ভগবান জগন্নাথের মাথায় চুল দেখছি। তখন রাজা বললেন, কই আমি তো দেখতে পাইনি, ঠিক আছে কালকে আমি সকালে গিয়ে ভগবানের দর্শন করব। যদি ভগবানের মাথায় চুল দেখতে না পাই তাহলে তোমাকে আমি কঠোর শাস্তি দেব। তুমি তো জানোই আমি কত কঠোর, আমি কত বড় শাস্তি দিতে পারি। তখন মহাপাত্র সেখান থেকে ভয়ে ভয়ে চলে আসেন এবং তিনি খুবই ভয় পেয়েছিলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমি এই মালা রাজাকে দেওয়ার ফলে রাজা খুব ক্রোধিত হয়েছে, কিন্তু রাজা আমার কালকে আপনার মাথায় চুল না দেখতে পেলে আমায় খুব কঠোর দণ্ড দেবে। ভগবান আপনি আমায় রক্ষা করবেন, আমি তো আপনার সেবক, আপনার ভক্ত, আমায় রক্ষা করবেন। এরকম ভগবানের কাছে প্রার্থনা করে তিনি রাত্রে নিদ্রা গেলেন। তখন ওনার নিদ্রায় ভগবান জগন্নাথ স্বপ্নে এলেন। এসে মহাপাত্রকে বলতে লাগলেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার পরম ভক্ত, আমি থাকতে তোমার রাজাকে এত ভয় পাওয়ার কী আছে? তুমি এত ভয় পাচ্ছই বা কেন? এইরকম বলে ভগবান জগন্নাথদেব পূজারীকে সান্ত্বনা দিতে লাগলেন। ভগবান জগন্নাথদেব আরও বললেন,
যে সকালে যখন মহাপাত্র উঠে তার কাছে দর্শন করতে যাবেন তখন তিনি ভগবানের মাথায় চুল দেখতে পাবেন। এইভাবে তাকে আশ্বস্ত করলেন। সকালে পূজারী উঠলেন, তার সেই কথা মনে পড়ল, ভগবান জগন্নাথ দেব যেটা স্বপ্নে বলেছিল। তিনি শুচিশুদ্ধ হয়ে ভগবানের কাছে গেলেন এবং দেখলেন ভগবানের বিশাল চুল রয়েছে এবং ভগবানের গলায় একটি মালা রয়েছে সুন্দর। তিনি এটি দেখে খুব বিস্মিত হলেন। তিনি মানে ভগবান জগন্নাথের এতই ঘন কালো লম্বা চুল ছিল যে সেটা ভগবানের কটিদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পূজারী এটা দেখে খুব প্রসন্ন হলো এবং ভগবানকে ধন্যবাদ দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পূজারীও এসে উপস্থিত হলো, বললো, কই দেখি জগন্নাথ দেবের চুল কেমন হয়েছে, কেমন চুল রয়েছে ভগবানের। তখন পূজারী নিশ্চিন্তভাবে রাজাকে বললেন, চলুন রাজা আপনাকে ভগবান জগন্নাথ দেবের চুলটি দেখায়। যখন পূজারী গেলেন, গিয়ে দেখলেন সত্যিই তো জগন্নাথ দেবের মাথায় তো চুল রয়েছে, কিন্তু ওনার বিশ্বাস হলো না। উনি পূজারীকে বললেন, তুমি নিশ্চয়ই এটি কোনো রকম নকল চুল বা তুমি জগন্নাথ দেবের মাথায় আটা ফাটা দিয়ে আটকে দিয়েছ, অর্থাৎ এটা আসল জগন্নাথ দেবের চুল হতেই পারে না, এটা তুমি কোনো রকমভাবে ভগবান জগন্নাথের মাথায় আটকে দিয়েছ। তখন রাজা ভগবান জগন্নাথের কাছে গিয়ে সেই চুল ধরে টানতে লাগলেন। তখন তিনি দেখলেন ভগবান জগন্নাথের মাথা দিয়ে রক্ত ঝরে পড়ছে। তখন সেটি দেখে রাজা অজ্ঞান হয়ে পড়লেন। পরে যখন রাজার জ্ঞান ফিরল, তখন তিনি তাড়াতাড়ি গিয়ে পূজারীর চরণে পড়ে গেলেন, তাকে প্রণাম করতে লাগলেন এবং তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন যে হে পূজারী, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার ভুল বুঝেছি, তুমি ভগবানের পরম ভক্ত, আমি তোমার কথায় বিশ্বাস করিনি, আমি এখন দেখতে পাচ্ছি ভগবানের সত্যি চুল আছে, তুমি ধন্য, তুমি আমায় ক্ষমা করো। তখন পূজারী প্রসন্ন হলেন। এরপর রাজা আবার তার রাজ্যে ফিরে গেলেন এবং পূজারী ভগবানকে অনেক ধন্যবাদ দিল। এইভাবে ভগবান একটি ভক্তকে, তার প্রিয় ভক্তকে রক্ষা করলেন। তো আপনারা দেখতেই পেলেন ভগবান জগন্নাথ কীভাবে তার ভক্তকে রক্ষা করলেন। ভগবানের ভক্ত যদি সৎভাবে তার পূজা প্রেম ভক্তি দ্বারা করে, ভগবানও খুশি হয়ে তাদের রক্ষা করে, সর্বদাই তাদের রক্ষা করে। এইভাবে রাজার কঠোর শাস্তি থেকে পূজারীকে বাঁচিয়ে দিলেন। ভগবান ভক্তের প্রেমটা দেখেন। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। এরকম আরও ভিডিও আসবে, চেষ্টা করব নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসার। এখন তোমরা ভালো ভালো ভিডিও পাবে। এই ভিডিওটা কেমন লাগলো জানাবে এবং সকলের সাথে শেয়ার করুন। এটা একটা খুবই ইন্টারেস্টিং স্টোরি, অনেকেই হয়তো জানে না, তাদেরকেও শেয়ার করুন, এটা তাদেরও ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও আরও ভিডিও নোটিফিকেশান আগে পেয়ে যাওয়ার জন্য। আপনারা সাবস্ক্রাইব করেন না দেখেছি, আপনারা একটু সাবস্ক্রাইবটা করে রাখুন, ভিডিও নোটিফিকেশান পাবে, সাবস্ক্রাইব করলে কিছুই হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য হরি বল, জয় জগন্নাথ, জয় রাধে, জয় সুভদ্রা মহারানী কি জয়।